ওরা খুব ভয়ঙ্কর লোক, তুমি সামনে যেও না, ওদিকে লুকিয়ে পড়ো। ভাই, ওই যে মালটা যে ওই দিন বারে তোমাকে খুঁজতে এসেছিল। যা, ওকে ধরে আন। আরে ওকে আনবে কেন, ওর কি দরকার, ও এখানে থাকে না, চিটাগং থেকে এসেছে, তাছাড়া ছেলেটা প্রতিবন্ধী। এই জামাল ভাই তুমি থামবে, যা ওকে আন। না না না, আরে ওকে কিরে, আরে ও একটা শুনতে পাচ্ছ না, ছেলে চল ধরে আন। না না না, ওকে নিয়ে টানা হেসটা করছো কেন, ও নির্দোষ একটা ছেলে, ওকে নিয়ে যাও। আহা, চিটাগং থেকে এসছিস, নাম কি, এই ব্যাগের ভিতর কি আছে? কিছু না। দেখে শন ক্যাপ্টেনের ভাই, ভাইকে খুঁজতে এসেছিস। ভাই জামাল মিয়া, তুমি বলো নি ওর ভাইকে আমি মেরে ফেলেছি? আমি তোর ভাইকে শুনেছিস, আরে আমি তোর ভাইকে মেরে ফেলেছি, তোকেও মারব, এটা দিয়ে তোর ভাইকে শেষ করেছি। ওরে বাপ রে বাপ, কি গরম দেখাচ্ছে, ওকে শেষ করে দে। পানি আর ভাইকে খুঁজতে হবে না, কি করছো, ছেড়ে দাও ভাই। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, চার ছেড়ে দে ওকে, না না ওকে বেরো না, ওকে বেরো না, ওকে বেরো না, না। তুই জানিস না ক্যাপ্টেন বাক, ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন নিজেই ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। শালা কাট।